আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ছানার কালো জাম। খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার মিষ্টিটি। চলুন দেখে নেওয়া যাক ছানার কালো জাম বানাতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপের মতন পানি ঝরানো ছানা, নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ চিনি, 1 চিমটি বেকিং পাউডার, 1/3 কাপ গুঁড়া দুধ, ভালো ব্র্যান্ডের গুঁড়া দুধটাই নেওয়ার চেষ্টা করবেন, 1 চামচ। প্রথমে শুকনা উপকরণগুলো খুব ভালো মতন মাখিয়ে নিব। এখানে ঘিটাই দেওয়া ট্রাই করবেন, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর যদি কারো কাছে ঘি না থাকে সেই ক্ষেত্রে অল্প একটু সয়াবিন তেল ব্যবহার করা যেতে পারে। এবারে সবগুলো উপকরণ খুব ভালো মতন মাখিয়ে নিব। আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ চিনি থেকেই পানি বের হবে। খুব ভালো মতন ডোলে ডোলে একটা মসৃণ ডো করে নিব। ডোটা যত পারফেক্ট হবে মিষ্টিও ভালো হবে। এরকম ছোট ছোট করে আমি লেচি নিয়ে মিষ্টি শেপটা দিয়ে নিচ্ছি। আমি এখানে লম্বাটে করে বানাচ্ছি, কেউ চাইলে গোল শেপও দিতে পারেন। খুব ভালো মতন আমি শেপটা দিয়ে নিব যাতে গায়ে কোনো ফাটল না থাকে। ওই পরিমাণ ডোতে আমার প্রায় 12টির মতো মিষ্টি হয়েছে। চলুন এবার নেক্সট প্রসেসে চলে যাই। এখানে আমি নিয়ে নিয়েছি সয়াবিন তেল, এখানে আমি ডুবো তেলে ভাজবো। তেলটাকে এভাবে হাত দিয়ে টাচ করা যায়, সেই সময় আমি মিষ্টিগুলো দিয়ে ভেজে নিব। মিষ্টি কিন্তু গরম তেলে দেওয়া যাবে না, সেক্ষেত্রে উপরে লালচে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে দুলিয়ে দুলিয়ে আস্তে আস্তে একদম লো আঁচে আমি মিষ্টিগুলো ভেজে নিব। আস্তে আস্তে করে যখন মিষ্টিতে কালার আসবে তখন আমি জালটা লো থেকে মিডিয়াম আঁচে নিয়ে যাব, যাতে কালারটা দ্রুত চলে আসে। এই যে কালো জামের ক্ষেত্রে একটু কালো করে নেবেন, না হলে পরে আবার কালারটা চলে যায়। এই যে আমার ভাজাগুলো হয়ে গেছে, এখন তুলে নিব। এরপরে শিরা তৈরির পালা। আমি 12টা মিষ্টির জন্য এখানে 1 কাপের মতন চিনি নিয়েছি আর দিয়ে দিয়েছিলাম 1.5 কাপের মতন পানি। এখানে খুব বেশি ঘন শিরার প্রয়োজন নেই, শিরাতে যখন একটা বলক চলে আসবে তখনই হয়ে যাবে। এই যে দেখুন আমার মিষ্টিগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে, এই অবস্থায় দিতে হবে। মনে রাখতে হবে যে গরম শিরার মধ্যে ঠান্ডা মিষ্টি দিতে হবে, যে কোনো একটা ঠান্ডা হলে ভালো হয়। এই যে আমি হাই ফ্লেমে প্রায় 10 মিনিটের মতো জাল করে নেব, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থেকে থাকে সেটা অফ করে দেব। এরপরে চুলা অফ করে আমি মিষ্টিটা শিরার মধ্যে প্রায় 2 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো, যেহেতু আমি ইনস্ট্যান্ট খেতে চাচ্ছি। আর যদি সারা রাত রাখতে পারি তাহলে মিষ্টিটা আরও বেশি ভালো হবে। এই যে দেখুন মিষ্টির উপরে আমি জাস্ট অল্প একটু গুঁড়া দুধ ছিটিয়ে নিয়েছি। চলুন ভিতরটা দেখে আসি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ ভিতরটাও অনেক বেশি রসালো, দেখতে সুন্দর আর খেতেও মজা হয়েছিল। এই যে দেখুন সামান্য উপকরণ থাকলে কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ঝটপট এই মজাদার মিষ্টিটা। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুল করবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন।